سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل قوة ندفعهم وبكل قوة ندفعهم بسلاح الحق البدار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نهدهم ونعيد الحق المغتصب وبكل قوة ندفعهم وبكل قوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل قوة ندفعهم وبكل قوة ندفعهم بسلاح الحق البت. السلام عليكم ورحمة الله وبركاته. بيردكتب أسهل অ্যাপাসিভ আর্টিয়া এখনকার নিউ মডেল আপডেট মডেল বর্তমান স্টিকার কিন্তু দেখতে পাচ্ছেন 2021-এর শেষের মডেল 2022-এর শুরু কিন্তু এই বাইকটি চলা অরিজিনাল কিন্তু 1100 কিলো চলা ওয়ান্টেজ সারা বাংলাদেশে যে কোনো বিএনটির মাধ্যমে নাম্বার করতে পারবেন। এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা যারা চ্যানেল নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দেখবেন। শুরু করতেছি সামনের টায়ার থেকে। সামনের টায়ারটা দেখেন কত গভীর ভিড়, শোরুমে যেরকম থাকে হবাহব এরকমই কিন্তু আছে। মার্কেটে বিন্দু পরিমাণ দাগ নেই, একদম নতুন মার্কার এই সাইডে তো নেই, এই সাইডে হাইগুলোকে আমি দেখেছি কোনো ফাই যায় না। এরপরে দুটি শতক ফুল ফ্রেশ, এই সাইডের বিন্দু পরিমাণ কিন্তু দাগ নেই, বিয়স একদম ব্রান্ড নিউ। এই বাইকটি নেওয়া সুরক্ষা নেওয়া আমি মনে করি একই কথা, একদম ব্রান্ড নিউ অংশটা কোনো ফুল ফ্রেশ। এই সাইডে বাইজাতে দেখেন লালে লাল কোনো জায়গায় দাগ স্কেচ একদম নেই, সিগন্যাল লাইট একদম ফুল ফ্রেশ। তারপরে হ্যান্ডেল লুকিং গ্লাস দেখেন একদম ফুল ফ্রেশ, মানে এই সাইডে পড়ার কোনো আলামত নেই, চিহ্ন নেই, চাপা সহিত সব কিছু কিন্তু অল ওকে আছে এবং চকচকে চকচকে। এখন ট্যাঙ্কিতে আসুন, ট্যাঙ্কিটা দেখেন একদম ফুল ফ্রেশ ট্যাঙ্কি, শোরুমের মধ্যে কিন্তু গাড়িটা কোয়ালিটি দেখেন তো বিন্দু পরিমাণ দাগ আছে কিনা, ঠিক এরকম লাগবে সরাসরি যখন পাস করে দেখবেন বিন্দু পরিমাণ কিন্তু দাগ আমি পাই নাই, ইনশাল্লাহ আপনারাও পাবেন না। এবার বারবার বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই, এটা হচ্ছে ইঞ্জিন নাম্বার, এটা হচ্ছে ইঞ্জিন নাম্বার 834 ইঞ্জিন নাম্বার 38 34 আর ইঞ্জিন সম্পর্কে যদি বলি তাহলে আমি একটা কথা বলবো, তো ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে মিলে গেছে, মানে এই ইঞ্জিন এবং শোরুম ইঞ্জিনের মধ্যে কোনো তফাৎ নেই, একদম ইনটেক আন্ডাস এবং প্যাকেজ ইঞ্জিন ফিডব্যাক। এই সাইডে সাইড কভার থাকেন, বাউদানে থাকেন, সারি কাটার থাকেন, সিট প্যানেলও দেখেন একদম লালে লাল, কোনো জায়গার দাগ স্কিপ নেই। আমি প্রথমে বলছি কেরিয়ারটা সহ এবং সিগন্যালটা সহ একদম সামনে এবং এই অংশতে একদম চুল পরিমাণ কিন্তু দাগ নেই, হ্যাঁ চুল পরিমাণ দাগ নেই, একদম নতুন মতোই কিন্তু আছে। এখন গাড়িটির নাম্বার সম্পর্কে বলবো, বাইকটির নাম্বারের প্লেট দেখেই বুঝতে পারছেন যে এটা নাম্বার ছাড়া ওয়ান্টেজ এম আর বাইক কর্নার, আমাদের কোমরা মেন টাউনের শহর বা শহরে বাড়িটির বিমানবন্দরের এই শোরুমটা তো ওয়ান্টেজ যেহেতু আছে, যে কোনো নামেও আপনারা করে নিতে পারবেন এবং যে কোনো বিএফটি থেকে নাম্বার আপনারা করে নিতে পারেন, শুধু রেজিস্ট্রেশনে ফি জমা দিয়ে নাম্বার করতে পারবেন। আর এই শোরুমের যে শোরুম কাগজ আছে এই বাইকটির শোরুম কাগজ আপনি নিজ নামে থাকবে, আমরা এই শোরুমের মাধ্যমে আপনাকে মালিকানা পরিবর্তন করে দেবো, আপনাকে মূল মালিক বানিয়ে দেবো, ফার্স্ট মালিক বানিয়ে দেবো, ঠিক আছে। ব্যাকলাইটটা ফুল ফ্রেশ, উপরে নিজেটা কিন্তু ফুল ফ্রেশ,
পিছনের টায়ারটা দেখেন একদম লাল গরু গরু উঠিয়ে, ঠিক আছে, দেখেন গাড়ির যে গরু গড়ি এখন পর্যন্ত আছে, ঠিক আছে। এখন দেখাবো এই সাইডের অংশ, সিট সহ বিন্দু সাইলেন্সারটাও দেখেন, সব কিছু লাগানো আছে, ডেকোরেশন সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ, ডেকোরেশন সব কিছু লাগানো আছে। এই সাইডটাও দেখেন ট্যাঙ্কিটাও দেখেন, একদম নিখুঁত বাইক, কোনো জায়গার দাগ স্কেচ নাই, ট্যাঙ্কিটা ঠিক রেখে লাগবে। এই সাইডে হ্যান্ডেল, লুকিং গ্লাস, তারপরে বাইজার দেখেন, সিগন্যাল লাইট দেখেন। তো প্রতিটা অংশই কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম, কোনো অংশতেও কিন্তু বিন্দু পরিমাণ দাগ পাইলাম না, ইনশাল্লাহ আপনারাও পাবেন না। এখন গাড়িটি চলা দেখেন, চলার আগে দুটি চাবি দেখে নেন, দুটি গাড়ির চাবি আছে এই বাইকটির সাথে, দুটি চাবি কিন্তু উপস্থিত আছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর আছে, মিটারটাও একদম মিটার আছে, এবং চলা দেখেন 1106.9, 1106.9, ঠিক আছে। তো এখন স্টার্ট করে দেখাবো, এই বাইকটি আসলে দেখার কিছুই নেই, সাউন্ড শোনানোর কোনো প্রয়োজন নেই, কারণ এই বাইকটা আপনারাও জানেন এখনকার আপডেট মডেল, নিউ মডেল, স্টিকার দেখে বুঝতে পারছেন, কালার দেখেও বুঝতে পারছেন যে বাইকটির কোয়ালিটি কেমন। এই বাইকটির যদি শোরুমের মতো না হয় তাহলে আপনারা নেবেন না, ইনশাল্লাহ ভালো হবে, শোরুমের মতোই হবে। এখন এই বাইকটির দামে আসবো, এই বাইকটি মালিকানার চেঞ্জ সহ 148,000 টাকার দাম আসবে, মালিকানার চেঞ্জ সহ 148,000 টাকা দাম আসবে, একদম কোনো দরদাম করা চলবে না। এই দামে যারা নেবেন ফোন দিন, অনার্থ আপনারা ফোন দেবেন, ঠিক আছে। যদি এই দামের মধ্যে আপনাদের মন চায় তাহলে আপনারা নিতে পারেন, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।